আমার কুষ্টিয়ার সাবেক এক চেয়ারম্যান খুলনায় গেছে কাজকর্ম করার পর উনি বাড়ি আসবে গাড়ি পাইনি, সন্তানের বাড়ি ছিল খুলনা সোনাডাঙ্গায়, কলিং বেল টিপ দিয়েছে, বলছে বাবা তুমি এত রাতে, বলে গাড়ি পাইনি, আসো ভেতরে নিয়ে স্ত্রীকে বলছে কই তাড়াতাড়ি করো আমার বাবা এসেছে রান্না করে খাওয়াও। আর স্ত্রী বলছে কি সেই সন্ধ্যাবেলা থেকে রাত ১১টা পর্যন্ত প্রায় ১৩টা সিরিয়াল দেখলাম, আমি এখন ক্লান্ত, তোমার বাবা তুমি রান্না করে খাওয়াও। ছেলে চিন্তা করছে এখন যদি কিছু বলি মারধর করি আমার আব্বাবা চিনি ফেলবে, মনে করবে মনে হয় পরিবারে এইটাই চলে, কি করি এখন কিছু বলারও কায়দা নেই, মারধর করলেও ছাতা আবার চলে যাবে। বাবার কাছে গিয়ে বলছে আব্বা তুমি কিছু খেয়ে এসেছো? বাবা ছেলের বাড়িতে খাওয়া খেয়ে দিয়ে যায় না, লজ্জার খাতে বলছে ঠিক আছে আমার খাওয়া লাগবে না, তোরা খেয়ে ঘুমিয়ে পড়। এদিকে বাবা খোদার যন্ত্রণায় ঘুম আসে না, রাত ১২টা পার হয়ে যাচ্ছে, বাইরে যেতে পারছে না, হঠাৎ কে যেন কলিং বেল টিপ দিয়েছে, বাইরে যেয়ে দেখে ওর ছোট শালা, বলছে দোলা ভাই আমি আজকে গাড়ি পাইনি এই জন্য চলে আসলাম, আসো তোমারে দিয়ে খেলা শুরু হবে। বাড়ির ভেতরে নিয়ে স্ত্রীকে এবার বলছে তাড়াতাড়ি ওঠো তোমার ভাই এসেছে, এবার উঠিস। সত্যি করে বলেন তো এইরকম ছোট মনের বউ কার আছে, হাত তোলেন তো, তোলেন, অসুবিধা নেই, এই এলাকায় ওয়াজ দিয়েছেন কোন কারণে, আমি আর আসবো না এলাকায়, এলাকার মা বোনেরা আমার মনে হয় না একটাও তো মেলে না, সব আল্লাহর ওলি, সামান্য তো মা বোনেরা আলহামদুলিল্লাহ একটা স্বামীও ভয়তে হতে অনেকে হাত তুলছে না, তারপরে অনেকের চরিত্র ভালো আছে, হাত যখন কেউ তুলছে না, রান্নাবাড়া যখন চলছে ছেলেটা বলছে আব্বা তাড়াতাড়ি ওঠো তোমার বাবা রান্না করছে খেয়ে নাও, বাবা কিন্তু টের পেয়েছে জান রাখার কার জন্য হচ্ছে, ভেতর থেকে আওয়াজ দিচ্ছে সন্তান আমার খাওয়া লাগবে না, তোরা খেয়ে ঘুমিয়ে পড়, আমার খোদা লাগে নাই। সকালবেলা বাবা কিচ্ছু না বলে টোপলাটা নিয়ে বের হয়ে চলে যাচ্ছে, ছেলেটার সামনে গিয়ে বলছে আব্বা চলে যাও তোমার বৌমা রান্না করছে খেয়ে যাবা না। বাবা সামনে দাঁড়িয়ে চোখের পানি ফেলে দিয়ে বলছে সন্তান আমি যেদিন তোর শালা হব ওই দিন খেয়ে যাব। না না হাসি না, এটা একটা দুঃখের কথা, একটা বাবা কখন এই কথা তার সন্তানের সামনে দাঁড়িয়ে বলে যে আমি এ রান্না তো আর আমার জন্য হচ্ছে না, রান্না হচ্ছে তোর শালার জন্য, সুতরাং আমি যেদিন তোর শালা হব ওই দিন খাবো, এখন না। আর আমার তো মনে হয় শুধু এই চেয়ারম্যান না, এইরকম অনেক মুরব্বি এখন তার পুত্রবধূ আর ছেলের কাছে ঠিক এইরকমই, যদিও এই এলাকায় এরকম মানুষ নেই, এগুলো সব গ্রাম অঞ্চলে পাওয়া যায়।